আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 52 টিভির আন্তর্জাতিক খবরে। ইরানের ড্রোন হামলায় 3 ইসরায়েলি গুপ্তচর নিহত হয়েছে। খোদ ইহুদি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে এমনটা বলা হয়েছে। এদিকে হামাসের রকেট সাইট সব ধ্বংস করে ফেলেছে ইহুদি সেনারা এমন দাবির পরেই ইসরায়েলের ভেতরে ভয়াবহ রকেট হামলা চালালো হামাস। 50টির মধ্যে মাত্র 20টি ঠেকাতে পেরেছে আয়রন ডোম। হামাসকে পরাজিত করা এখনও বহু দূরের বিষয় বলে উল্টো স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী। এদিকে এবার লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। আক্রমণের মাত্রা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে পাকিস্তানে ইরানের হামলায় হতাহত 5, গুরুতর পরিণতির হুঁশিয়ারি ইসলামাবাদের। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর থাকছে আজকের ভিডিওতে। ইরাকের ইরবিলে ইসরায়েলি গুপ্তচর সংস্থার ঘাঁটিতে এক ড্রোন হামলায় 3 ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে লেবাননের আলমায়েদিন টিভি চ্যানেল বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কিছুদিন আগে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ইরাকের ইরবিলে ইসরায়েলের অঘোষিত সামরিক ঘাঁটিতে ইহুদিবাদী গুপ্তচর সংস্থা মোসাদের 8200 নম্বর ইউনিটের 7 জন সদস্য একত্রিত হয়। এরপর সেখানে ড্রোন হামলা হয়। এতে ইসরায়েলের 3 গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায়। আলমায়েদিন টিভি চ্যানেলের এই খবরের সত্যতায় স্বীকার করল ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট। ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে ইরবিলে দীর্ঘদিন ধরে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদে তৎপরতা বেড়েছে। সেখান থেকে ইরানসহ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন হামাসকে নির্মূলের আশায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েল নারকীয় হত্যাকাণ্ড চালালেও তাদের উদ্দেশ্য এখনও হাসিল হয়নি। দিন প্রতি 2500-এর বেশি ফিলিস্তিনিদের লাশ ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো হামাসের প্রতিরোধ যুদ্ধের কাছে প্রতিদিন মার খেতে হচ্ছে প্রশিক্ষিত আইডিএফ সেনাদের। দিন দিন দীর্ঘ হচ্ছে নিহত সেনা সদস্যদের তালিকা। জখম হয়েছে কয়েক হাজারের বেশি, যাদের অনেককেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা। এমন পরিস্থিতিতে মাথা নষ্ট হয়ে গেছে ইসরায়েলের কর্তা ব্যক্তি শুরু করে দেশটির সমর নেতাদের। করণীয় ঠিকই করতে পারছে না, এক একজন এক এক রকম কথা বলছেন। নেতানিয়াহু যখন হুঙ্কার দেন হামাসকে খতম না করে ক্ষান্ত হবেন না তিনি, তখন প্রতিরক্ষা বলছেন শিগগিরই শেষ হবে তাদের স্থল অভিযান। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলে আবারও ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস। প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে ইসরায়েলের নেটিভহোড শহরে একই সময় 50টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এ সময় আয়রন ডোম মাত্র 20টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে হামাস এমন এক সময় এই হামলা চালিয়েছে যখন আকাশ ও স্থল অভিযান শেষে ইসরায়েল দাবি করেছে তারা হামাসের রকেট সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের এই রকেট হামলা ইসরায়েলি নেতাদের এই কথারই জানান দেয় যে এখনও যুদ্ধ শেষ করার সময় হয়নি, তারা এখনও নিজ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়নি। তাই এখনই যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয় তবে যুদ্ধের নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গিডিয়ন সায়ার স্বীকার করেছেন যে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইসরায়েলি সেনারা পরাজিত করতে সক্ষম হয়নি এবং বিষয়টি খুব সহজ হবে না। গতকাল মঙ্গলবার তিনি ইসরায়েলি গণমাধ্যমকে বলেন গাজার বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও একথা ঠিক যে অবরুদ্ধ এই উপত্যকা শাসনের ক্ষেত্রে এখনও হামাসের বিকল্প কিছু নেই। গিডিয়ন সায়ারের বরাত দিয়ে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে হামাসকে পরাজিত করা এখনও বহু দূরের বিষয় এবং কেউ যদি মনে করে যে গাজা শাসনের ক্ষেত্রে হামাসের বিকল্প খুঁজে বের করা হবে তাহলে আমি বলবো সেটা তা কখনোই হবে না। গত 3 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার সেনা গাজার সমস্ত অংশে স্থল অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ লড়াই পুরোদমে অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গিডিয়ন সায়ার এই মন্তব্য করলেন। এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুচ বলেছিলেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনারা এরই মধ্যে পরাজিত হয়েছে। একই সাথে তিনি ইসরায়েলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেছিলেন। এমন অবস্থায় যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা কমিয়ে আনতে গোটা একটি ডিভিশনকে গাজা থেকে তুলে আনা হয়েছে। গাজায় ইসরায়েল 4 ডিভিশনের সেনা মোতায়েন করেছিল, কিন্তু গেল 100 দিনে হত্যাযোগ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন না হওয়ায় এখন হতাহত হবার অজুহাতে একই ডিভিশনকেই প্রত্যাহার করা হলো। টাইমস অব ইসরায়েল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে 36 নম্বর ডিভিশনের সেনাদের ফিরিয়ে আনা হয়েছে, ফলে গাজায় যুদ্ধ করার জন্য 3টি ডিভিশন রয়ে গেছে।
ফিরে যাওয়া ডিভিশনে কত সেনা রয়েছে সেটি জানায়নি আইডিএফ। বলা হয় 10 থেকে 15 হাজার সেনা নিয়ে গঠিত হয় এক ডিভিশন। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা ও সাজুয়াজান গাজা থেকে বেরিয়ে গেছে কিংবা বের হয়ে যাচ্ছে। এ সময় সেনাদের মধ্যে তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। মনে হচ্ছে যেন গাজা থেকে যত তাড়াতাড়ি পালানো যায় ততই মঙ্গল, চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। গত 7 অক্টোবর হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধ সংগঠন সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক নজিরবিহীন সফল অভিযান চালায়। সে সময় অন্তত 240 জন ব্যক্তিকে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে যায়। ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ করলেও একজন বন্দীকেও এ পর্যন্ত তারা মুক্ত করতে পারেনি। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ লক্ষ্যে লেবানন সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা ব্যাপক মহড়া চালাচ্ছে। গত অক্টোবরের গোড়ার দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযান শুরুর সময় থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময় চলছে। কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থল অভিযান চালাতেই মূলত ইসরায়েল সেনারা সীমান্ত জুড়ে ব্যাপক মহড়া চালাচ্ছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স ইহুদিবাদী সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছিল, ইসরায়েলি বাহিনীর স্পেশাল ফোর্স এরই মধ্যে লেবানন সীমান্ত অতিক্রম করে একটি স্থল অভিযান চালিয়েছে। কিন্তু লেবানন ভিত্তিক আলমায়েদিন টিভি ওই খবর সত্যতা অস্বীকার করে জানায়, ইসরায়েলি স্থলবাহিনীর লেবানন সীমান্ত অতিক্রম করার খবর সত্য নয়। ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার ওরি গর্ডিনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবানন সীমান্তে অন্তত 20,000 সেনা মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী সেনাদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে গর্ডিনকে মহড়ারত ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা নিক্ষেপ শুরু করে। হিজবুল্লাহর হামলার জের ধরে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় তেল আবিব। এসব ইহুদিবাদীকে নিজ ঘরবাড়িতে ফিরিয়ে নেওয়ার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হিজবুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল যদি যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চায় তাহলে ব্যাপকভাবে আক্রমণের মাত্রা বাড়াবে এই প্রতিরোধ আন্দোলন। অন্যদিকে এই মুহূর্তে সমস্ত নফল ইবাদতের চেয়ে গাজার মুজাহিদ ও সেখানকার বাসিন্দাদের আর্থিকভাবে সাহায্য করা উত্তম বলে মন্তব্য করেছেন বিশ্বনন্দিত ইসলামী স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আমেল মুফতি তাকি ওসমানি। মঙ্গলবার জিও নিউজের উর্দু ভাষণের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত হুরমতে আকসা কনভেনশনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমার অভিমত হল যারা নফল উমরা আদায়ের নিয়ত করেছেন তারা ওই অর্থ ফিলিস্তিনের জিহাদে দান করুন। মুফতি তাকি ওসমানির দাবি, নফল উমরার বদলে গাজার মুজাহিদদের আর্থিক সাহায্য করলে আরও বেশি সওয়াব অর্জিত হবে। এর পাশাপাশি বরণ্যে এই আলেম আলেমদেরকে ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ারও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। মুফতি তাকি ওসমানি বলেন, আজকের অনুষ্ঠানের পটভূমি হচ্ছে যে হামাসের তরফ থেকে জিহাদ শুরু হয়েছে। এ উপলক্ষে প্রিয় মাতৃভূমিতে অনেক সভা সেমিনার ও মিটিং মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে আমি দেখছি যে ইস্যুটি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাই আমরা চিন্তা করলাম সবার আগে আলেমদের একত্র করে এই আহ্বান জানানো যে আপনারা এই ইস্যুটি বাঁচিয়ে রাখুন। তিনি আরও বলেন, ইসলামী বিশ্বের অনেকে ভূমির ওপর বিধর্মীদের দখল রয়েছে, কিন্তু এখানে ভূমির সমস্যা নয়। এমনকি সমস্যা এটিও নয় যে সেগুলো বিধর্মীরা দখল করে রেখেছে, বরং মূল সমস্যা হল আলাকসা দখলের সমস্যা। ফিলিস্তিনের সমস্যা আলাকসা সমস্যা। মুসলিম উম্মার উপর ফরজ হচ্ছে এটিকে ইহুদিদের কব্জা থেকে স্বাধীন করা, কারণ সমস্যাটি আমাদের প্রথম কেবলাকে ঘিরে। এবারে পাকিস্তান ইরান প্রসঙ্গ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের 2 শিশু নিহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলায় আহত হয়েছেন আরও 3 জন। হামলার পর ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান। এছাড়া ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককেও তলব করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভোরে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের অবৈধ হামলায় 2 শিশুসহ 5 জন আহত হয়েছেন। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এই হামলা চালানোর প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে। বিবৃতিতে ইসলামাবাদ হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে, এই হামলার গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে এবং এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বিবৃতিতে অবশ্য কোথায় এই হামলা হয়েছে তা বলা হয়নি, তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় 1,000 কিলোমিটার জনবহুল সীমান্ত রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের এই হামলা আরও বেশি উদ্বেগজনক, কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে যোগাযোগের বিভিন্ন চ্যানেল থাকা সত্ত্বেও এই অবৈধ হামলাটি ঘটেছে। তেহরান এবং ইসলামাবাদ প্রায়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা জঙ্গিদের অন্যের ভূখণ্ড থেকে আক্রমণ চালানোর সুযোগ দেয়। তবে উভয় দেশের সরকারি বাহিনীর মধ্যে এই ধরনের হামলা বা সংঘাতের ঘটনা বেশ বিরল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান সবসময় বলেছে যে সন্ত্রাসবাদ এই অঞ্চলের সব দেশের জন্য অভিন্ন হুমকি, যার জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন। এ ধরনের একতরফা হামলা ভালো প্রতিশোধমূলক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দ্বিপাক্ষিক আস্থা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এই আক্রমণের ঘটনা ঘটল। ইরানের নূর নিউজ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।